2-0 গোলে পিছিয়ে আছে আবার দুঃখ দিচ্ছেন আপনি রে সাতের পক্ষে তার ভঙ্গিনা সেই বাগের মতনই শক্তিশালী বাগের মত ধরছিল কিন্তু ঠেকাতে পারে নাই তিনি জানিয়ে দিয়েছেন তার নিজের গন্তব্য স্থানে পৌঁছে গিয়ে জানিয়ে দিয়েছেন আমাকে ধরা অত সহজ না এখন দুঃখ দিয়েছেন শক্তিশালী সম্মানিত দর্শকবৃন্দ আসলে আমি কথা বলার জন্য এখন কথা আমি বলাম খেলা চলাকালীন আপনাদের কাছে ওয়াদা করছিলাম যে দ্বিতীয় রাউন্ড থেকে আপনারা খেলা দেখতে পারবেন ভালো খেলা দেখতে পারবেন আমি আশা করি আপনাদের সেই আশা আমি পূরণ করতে পেরেছি
আমাদের মহেশপুর থেকে আগত মতন ভাই।